त्रिपुरा विधानसभा निर्वाचन एवं आपनादेर जानिए रखी शुरूते किछु अपडेट्स। एई विधानसभा मोट आसन होच्छे 60 जेखाने प्रतिद्वंदिता करछेन विभिन्न दलेर मोट 259 जन प्रार्थी। भोटारेर संख्या 28,14,000, मोट बूथेर संख्या 3,337, एर मध्ये स्पर्शकातर एवं अति स्पर्शकातर मिलिए बूथेर संख्या रयेछे प्राय 1,100। जेमनटा कुसुमিতা বলছিল নিরাপত্তায় রয়েছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ভোট শুরুর কিছুক্ষণ আগেই কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে ত্রিপুরাতে। কয়েক ঘন্টা আগেই অশান্তি গতকাল রাতে বিশালগড়ে দুই বাম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগের আঙুল বিজেপির দিকে রয়েছে। রাতে এসডিপিও নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে পুলিশ। চলে ধরপাকড়ও, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে এই ঘটনায়। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে জানাও এবং এই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি? দেখো, রাতভর কিন্তু বোমাবাজির অভিযোগ সামনে এসেছে এবং রাতভর বোমাবাজিতে কেঁপে উঠেছে বিশালগড়। যে বিশালগড় মূলত সিপাহীজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে কয়েকজন বাম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে এবং রাতভর পুলিশের ধরপাকড়, এলাকায় টহলদারি চলে পুলিশের এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে জায়গায় এই ঘটনাটি ঘটে সেখান থেকে কাছেই বুথ, বাম কর্মী সমর্থক সমর্থকদের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোড়া হয় গভীর রাতে এবং তারপরে সেখানে এলাকা জুড়ে আরও বেশ কয়েকটি বোমাবাজির ঘটনা সামনে এসেছে। আজকে সকাল থেকে এলাকা থমথমে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সেখানে মোতায়েন রয়েছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানিক সাহা ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি এসে পৌঁছেছেন ভোটদানের জন্য আগরতলায় এবং কথা বলে নেব তার সঙ্গে। এই মুহূর্তে তিনি ভোট দিতে যাচ্ছেন, তার যে নিজের কেন্দ্র রয়েছে যেখানে তিনি ভোটার, তিনি এসে পৌঁছেছেন এবং মহারানী তুলসীবতী উচ্চ বালিকা বিদ্যালয় সেখানে ভোট দিতে যাচ্ছেন। এই মুহূর্তে মানিক সাহা আমরা দেখতে পাচ্ছি যে তার ভোট দানকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে। একদিকে আজকের এই নির্বাচন এবং সেই নির্বাচনে যারা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, সেই হেভিওয়েট প্রার্থীদের মধ্যেই একজন হচ্ছেন মানিক সাহা। তিনি এসে পৌঁছেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তিনি ভোট দিতে ঢুকছেন ভোট কেন্দ্রের মধ্যে। দেখুন, এগুলো তো ইনস্টিগেট করে ওরাই করছে, যে ন্যাচারালি আমাদের তরফ থেকে তো কোন অবস্থায় আমরা এগুলো বলি না। লাস্ট ইয়ার জিতনা মিলা হ্যাঁ জ্যাদা মিলা স্যার। সিপিএম আর কংগ্রেস পে গঠবন্ধন পে লড় রে স্যার, ইস বার উসপে কুছ টিপ্পণী? ইসে ক্যা ফরক পড়েগা, ইয়ে আনহোলি অ্যালায়েন্স হ্যায়, কোই ফায়দা নহীঁ হোগা ইসে। আপ দেখো, বম্বিং কা কালচার কন কিয়া থা পেলে, সিপিএম কর রহে থে, কংগ্রেস কর রহে থে, ইয়ে লোক জানবুঝ কর ইয়ে কর রহে, হম লোগো মালুম থা। অর প্রশাসন জরুর কাম করেঙ্গে, অভি তো মানে ইলেকশন কমিশন আন্ডার মে হ্যায়, লেকিন হামারা তরফ সে হম বার বার হামারা জো কার্যকর্তা ইনকো হম লোগ কে দিয়ে ইসমে ইনস্টিগেশন মে নহীঁ ফাঁসনা হ্যায়, অর হম লোগ চাহতে নহীঁ। আপ জানতে হ্যায় উনকা কালচার কিয়া হ্যায়, सीपीएम का क्या कल्चर था, कांग्रेस का क्या कल्चर था, जान बुझ कर ये सब करते हैं। कुछ नहीं होगा, ये सब देखिए 5 साल के बाद हमेशा आता रहता है। दूसरा, मेरा तो लाइन करने दो यार। মানিক সাহা ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন ভোট দিতে এবং যে বোমাবাজির ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন, সেই বিশালগড়ে বোমাবাজির ঘটনার ক্ষেত্রে তিনি সরাসরি বলছেন যে বোমার কালচার শুরু করেছিল সিপিএম, বোমার কালচার রয়েছে কংগ্রেসের, অর্থাৎ বিরোধী জোটের দিকে একেবারে আঙুল তুলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।